পৃথিবীর চেংড়ি মেংড়ি বুঝবেন না, এলাড়াও বুঝবেন না রে ভাই। যেদিন আয়ু ঠিকই আসবো, হায়াত যখন ঠিকই আসবো, যখন মরবো তখন চিন চিংড়ি করলে চেংড়া করলে বুঝবো, সবাই বুঝবো পৃথিবীর মধ্যে। এই যে আজ ভালোবাসা করবে নিকছি, আজ পরার বেড়ির সাথে ভালোবাসা করবে নিকছি, হঠাৎ নিমু খারামি করলো একটা পরার বেড়ি, মনে করেন কথাটা, মনে করেন দুঃখটা, মনে করেন যে আজ একটা পরার বেড়িকে আমি মনে প্রাণে ভালোবাসবে নিকছি, সেই পরার বেড়িটা কী করছে, সামান্য গরিব জন্য তোমার থুয়ে গেল গেল না। এই চিংড়ি বুঝে না এরা, আব্বা যখন পৃথিবীর মধ্যে আসছে হঠাৎ কি ধনী হয়ে আবারে আসে নাই, প্রথমে গরিব ওইতে না নেশরা প্রথমে পিন্দাই নাকবো ছোটোবেলার মধ্যেই, যে যখন ছুড়ু থাকে তখন তেনা নেশরা কিন্তু নিয়েই কিন্তু সবাই কিন্তু বেড়ায়, তেনা নেশরাতে বেড়ায়। তো যখন বড় হয় তখন সিন বওয়া হরলিস খেলেও, ইডা খেলেও, সিরিয়ালস খেলেও, উড়া খেলেও, তারপরে কমপ্লেন খেলেও, লম্বা হব বওয়া, তারপরে বওয়া জ্যাকেট কিনি দাও, ভালা ভালা চশমা পিন্দি পিন্দি বেড়াও, এলে হয় পরে প্রথমে তেনা তেনার মধ্যে থাকে, ওটা সবাই জানে হয় না না হয়। তো ওই জন্য এখনকার পৃথিবীর মধ্যে যে চ্যাংরা চিংড়ি গুলে যে লেভেল মারে, মা মারানি বেড়ানো তোরা কামাই করছিস না, তোকে বাপ মাও এত সুন্দর কি কামাই করে, তাকে টেহা ধুয়ে নিয়ে ফুড়ে নি করো, নিজের গাঁয়ের মধ্যে টেহা দুই টেহা কামাই করে ফুড়ে নি দেও না, নিজে টেহা বসিয়ে দিই, গাড়ি কিনো, বাড়ি করো, সব কিছু করো, তারপরে পাওয়া দেও। আর নিজের কোনো টেহার কোনো সিস্টেম নাই, নিজের কোনো কামাই কোনো সিস্টেম নাই, বাপে ওই যে কতগুলো টেহা কামাই করে ঠুসে অতিথি ঘুরে কি মিশে কথা কয়, ফাত্রা কথা কয়, যে লুট কিনবো, বাল কিনবো, বধুয়ে কিনবো, কয়া টেহা নেয় নিয়ে ওই যে শেষ করে, আর ওই যে ম্যানসের বেড়া ম্যানসের বেড়া দিলে গরিব অগেহারে বেড়া পুরে ফুড়ে নি যায়, দেখ আমি কী বিন্দি বেড়াই, আমি কী গাড়ি নিয়ে বেড়াই, আমি দেখ কেমন কী বেড়াই, এলে আসে ওই যে বাপের বানাইছে জন্য, বাপটা যে কত কষ্ট কী বানাইছে সেটা যদি নিজে কামাই করলে হয় বুঝলে হয়, ওই এই যে আসিয়ে লেভেল দেখায়, ওই হল লেভেল দেখায়, যাই জিন্দগির মধ্যে দেহে নাই কোনো জিনিস, হঠাৎ যদি উনি দেহে না উই হেরাই আচরিত খা যাবো, বলি এটা পেন আর কী জিনিস রে আল্লাহ, এটা তো জিন্দগির মধ্যে পাইনি, এটা তো পাশি, এখন তো মানুষের মানুষগুলি দাম দেওয়া যাবে না, এরে বারে উনি তো হেরে এক এক নম্বর হয়ে গেল, আরগুলি সব বাল ভাড়া দিয়ে আছে পৃথিবীর মধ্যে। তো মেন কথা হল কি, পৃথিবীর মধ্যে অল্প দিনের পৃথিবী, মোহের ভাষা এই জন্য খারাপ হয়েছে, যদি ভিডিওটার মধ্যে মোহের ভাষা খারাপ হয় তো সবারই ঠেকে ক্ষমা করে যাবে নিশ্চয়ই, কারণ এরকম পৃথিবীর মধ্যে জন হয় না, চোখের সামনে জন হয় না, চোখ আর ঝিট করি থায় না, মুন্ডাও ছিটকি থায় না, গরিব হলে তার দূরে ভাষা হবে কয়া দিবের মনে হয় মুন্ডাকে, এরা কলজে টলজে মুন্ডাকে নিজের কলজে নিজেই শেষকি দিয়ে গেলে পৃথিবীর মধ্যে কষ্ট দিলে, এরে বারে পৃথিবীর মধ্যে আজ আসি কেলে নাই হয় না না হয়। এই যে মানুষগুলো যে এগলে ভিডিও দেখলে মানুষগুলো কয় ও কী বাল ভিডিও বানায়, উড়া বানায়, মোহের ভাষা ওভাবে খারাপ করে, তো আমি ওই জন্য আজকে মোহের ভাষা জাস্ট খালি খারাপ করলাম, কিচ্ছু মনে করবেন না ভিডিওটার মধ্যে, কারণ এই পৃথিবীর মধ্যে আজকাল আজে আসি কেলকে নাই কে, মরে যাওয়ার পরে পরে কী হবো জানো, মরে যাওয়ার পরে পরে কবেন নে যে তেও ধনিয়া আছিল বলে মানুষে নকব, কব কি জানা, কব যে তেও ভাল মরমর মানুষ আছিল বলে হেই কব, কিন্তু নকব যে তেও ধনিয়া আছিল বলে কব না, কব কে কব, আসামিজ বাংলা মিশেল করে দুটা কথা কলেম, তো বুঝবার পাইছেন না পাইছেন জানি না, মানে কথাটা হল কি আমার খাস বাংলার মধ্যে অল্প আল্লাহ কই, মানে মানুষ মরার পরে কবেন নে জ্বলে চেঙাটা চেহারাটা, এ হে হে চেঙাটা যে মরল চেহারাটা তো গেল, কবেন নে কবেন নে চেহারার কথা কবেন, এই যে চেহারাটাতে কী সুন্দর চেহারা আসিল মরল ওরে কবেন না, কী কব জানো, সেই চেহারাটা একদিন আমার উপকার হয়েছিল, একদিন না ফুলবাড়ির মধ্যে যাবে ধরছি না, আমার গাড়ির টায়ারটা নষ্ট হল, হঠাৎ টায়ার নষ্ট হল না, চেহারাটা খারাপ হয়েছে ওর গাড়ি নিয়ে নিয়ে কয়ে ঠিক আছে তুমি এক কাম করো, তোমার গাড়িটা নিয়ে তুমি গ্যারেজের মধ্যে দাও আর আমার গাড়িটার মধ্যে সরো, আমি তোমার একবারই দিই তোমাকে বাড়ি পর্যন্ত, এনে হেল্পের কথা কবো না কবো, যে চেঙাটা সুন্দর আসিল, কী সুন্দর ফেস, এরা কিচ্ছু আসিল না, কুলু ভিটামিন টুলু ভিটামিন দিয়ে চেঙাটা এরা ফেসটা বানাইছিল, ওরলে কবো কবেন না কবেন না, কবো যে মানুষটার গুণ আসিল গুণের কথা কবো। তো বন্ধুরা আজকালকার এলে ভিডিওর মধ্যে কেউ মানুষ মন দেয় না, কয় ও কী বাল বানাও, এটা বানাও, ওটা বানাও, নানা কিছু করো, এটা করো, ওটা করো, আমি মানুষের কথা চলি না, আমার নিজের যতটুকু আমার চলে, নিজের যতটুকু চলে, হয়তো কিছুদিন আগে ভালো 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 ভিডিও মানে দিছিলাম, তাও হয়তো সবার এটাই খারাপ লাগে, এখনও তাই ভিডিওই দিবো, ভালো 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 ভিডিও দিয়ে থাকবো, আর শায়রি আমি নতুন নতুন শায়রি বানিয়ে থাকবো, যতদিন 1 কোটি শায়রি হয় নাই বাসি, যতদিন আসি 1 কোটি শায়রি যদি কমপ্লিট করে পেলাম তো পেলাম, আর না পেলে যদি মরণ হয় তো খাটলি মধ্যে চরিত মরলাম, কি এমন কথা, মরা তো সবারই নাকবো না, হয়তো দুঃখের কথা, ভালো লাগে না খারাপ লাগে, সবাই পৃথিবীর সারি যদি পৃথিবীর মধ্যে যদি পারমানেন্টলি সবাই আসলাম হয় কী সুন্দর ভালো লাগলে হয়, কিন্তু পৃথিবীর মধ্যে সবাই, এটাও হলে একটা চামড়া যে আছে এটা চামড়া, এই যে চামড়াটা এটাও বর্তমান খাদ্য না দিলে এটা চলে না, আর যে তুমি 2 দিন 1 সপ্তাহ না খাও এটা এটা তোমার শুকিয়ে যাব, এটাও বর্তমান টেহার মধ্যে চলে,
এক ভালো মন্দ খেলেলে ঢুকবো ভিতরে, তারপরে সিনিং মোটা হবো, সত্যি হবো। আর এক না খেলেলে এই যে থরথরা নাকি থাকবো। তো ওই জন্য আর পৃথিবীর মধ্যে বেশি কথা কয়াল আপনি, যার টেহা বেশি তার এই পৃথিবীর মধ্যে জয়, আর যার টেহা বসে নাইকে তার কোনো জয়ও নেই, কোনো কিচ্ছু নেই। বন্ধুরা বুঝতে পারলেন কথাগুলো? তো বন্ধুরা এই জন্য ভিডিও করলে যে আপনাকে দেই, আপনাকে ভাবেন, আপনারা হয়তো ভাবেন যে শহীদুল ভাই লাইক টাইক করার জন্যে মনে হয় লাইক কমেন্ট শেয়ার হেরে হোক শহীদুল ভাই খুশি হবো, এলে কোনো দিনও না, দয়া করবেন, কোনো দিন আমি লাইকের জন্যে আমি ভিডিও বানাই না। আপনাকে ভিডিও দেই আপনাকে শুধু মনের মধ্যে যদি খুশি লাগে, ভালো লাগে, তারপরে এসে আপনারা লাইক করেন। তো একটা 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 লাইক করতে করতে মোটামুটি 1-2000-3000 হয়ে যায়। তো আমি চাই নে যে বলে সবাই আমার মানে খারাপ ভিডিও হলেও আমাকে লাইক করো, খালি লাইকে লাগে লাইকে লাগে লাইকে লাগে, মানুষটা পাগলা নয়। তো মানুষের ভিডিও পছন্দ হলে দুটো কথা শুনলে সে লাইক করবো, হয়তো আজ ভিডিওটা খারাপ হয়েছে লাইক কেউ করে নেই, পরের দিন হয়তো অচ্ছা বেটার ভিডিও আসবো, ওটার মধ্যে হয়তো ভালো লাগবো, ওটার মধ্যে ভালো লাগবো, শেয়ার করবো, কমেন্ট করবো, সব কিছু করবো না। কিন্তু সব ভিডিওর মধ্যে এই যে খারাপ খারাপ কমেন্ট করবেন, যেটা ভিডিও ভালো লাগবেন না আপনারা দেখবেন না, আপনার হয়তো ভালো লাগেনি আপনি দেখলেন না বারে গেলেন, কিন্তু ওই যে ওটাই যে ফট করে একটা খারাপ গ্যাল দিলেন যে কী বালার ভিডিও, এটা ভাষা হল, এটা নিজের ব্যাকগ্রাউন্ড খারাপ করা হয়। হয়তো যাই ওই গ্যালটা পারে আসিয়ে কমেন্টের মধ্যে যে ভিডিও ভালো লাগেনি, ঠিক আছে বারে গেলাম, কিন্তু তার মধ্যেও যে একটা গ্যাল বাড়িতে হয়ে যায় কী বালার ভিডিও মানুষ বাবছিলেন, এটা একটা কথা হল কোন আমার মনে কী কয়। এই যে যাই এই কমেন্টটা করলো, তার ফ্যামিলির মধ্যে মনে হয় এনি টাইম এই ধরনের ভাষা চলি থাকে, বালছিরে বলছিরে এললে এললে ভাষা মনে হয় তার ফ্যামিলির মধ্যে এনি টাইম চলি থাকে, ওই জন্য তার মহস্ত হয়ে গেছে, যে কোনো একটা ভালো জিনিস খারাপ জিনিস যেটাই হোক ওই যে গাইল পারি যাবো। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ ক্ষমা চাচ্ছি আমি যদি কিছু ভুল করে থাকি, ছোটো ভাই হিসেবে আমার পড়াশোনায় লব মানে লব এডালি আর কি, পড়াশোনায় আমার খুব কম, তো যদি মিস্টেকে কোনো খারাপ ভাষা হয়ে থাকে তো দয়া করবেন মানে ক্ষমা করে দেবেন ছোটো ভাই হিসেবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই তো ফিনিশিং টাইপ মারি দিচ্ছি, তো ভালো থাকবেন সুস্থ থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর ভালো লাগলে দরকার নাই লাইক করা, চললাম ভাইরা।